আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন কোন অনুরোধ করছি, আসতে পারো না বা আপনারা সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার। আজকে আমরা খেলাধুলার মাধ্যমে আমাদের ব্যক্তিত্ব গঠন করে ওঠে। আমরা আজকের এই ঠান্ডায় কেউ যদি খাওয়ার নিমন্ত্রণ দিত এত দর্শক আসতো না। খেলা মানুষকে একত্রিত করতে পারে, আর যারা এই আয়োজন করেছে তাদেরকে ধন্যবাদ দিতে হবে। আমাদের স্থানে খেলাধুলা অনেক দূরে যাচ্ছে, এই খেলাধুলাকে কাছে আনার জন্য এই যে পদক্ষেপ, এটা নবপ্রজন্মকে উৎসাহিত করবে। আর খেলাধুলা না থাকলে সমাজে উচ্ছৃঙ্খলতা দেখা দেয়, একে অন্যরে আমরা চিনতে পারি না। খেলাধুলার মাধ্যমে আমরা একে অন্যকে চিনতে পারি, সম্পর্ক গড়ে ওঠে, সুসমাজ গড়ে ওঠে, এর জন্য খেলাধুলার প্রয়োজন আছে। আর যেহেতু বেরেঙ্গা গ্রামে একটা অতি সুন্দর একটা ফিল্ড আছে, এখানে সিজন ওয়াইজ ক্লাব না গঠন করে যদি পার্মানেন্ট ক্লাব গঠন করে, এখানে পার্মানেন্ট প্লেয়ার গঠন করা হয়, আগামীতে আমরা বেরেঙ্গা শিলচর কর্পোরেশনের আন্ডারে ঢুকে যাব। আমরা ডিএসএ আমাদের অনেক কিনারা থাকবে, আমরা ভবিষ্যতে যাতে ক্রেজি বয়েজ ক্লাবের ব্যবস্থাপনা যাতে ডিএসএসকে খেলতে পারি, এখানে যাতে আমরা প্লেয়ার গঠন করতে পারি, এই ব্যবস্থাটা করলে ভালো হবে। শুধুমাত্র উইন্টার সিজন আসলে আর ফ্লাশলাইট লাগায় খেললে আমরা আমোদ প্রমোদ করতে পারবো, কিন্তু প্লেয়ার গঠন করা খুবই প্রয়োজন। আর খেলাধুলার মাধ্যমে অনেকটা চাকরি হয়, পুলিশে কিংবা আর্মিতে অনেক চাকরি হয় খেলাধুলার মাধ্যমে। যাই হোক, এত সুন্দর আয়োজন, আর এত সুন্দর আয়োজন করা সম্ভব হয়েছে যারা এই খেলার জন্য স্পন্সর করেছে তাদেরকেও ধন্যবাদ, যে আজকে বেরেঙ্গা গ্রামে এসে তারা এই খেলাকে যাতে স্পন্সর করেছে, সুন্দর এই পরিবেশ গঠন করতে তাদের অতুলনীয় সাহায্য যেটা। আর আগামীতেও আমরা আশা করি আরো বড় ধরনের খেলা আয়োজন করব, এদের কাছে স্পন্সর নিব, আরো স্পন্সর নিয়ে আমরা খেলার মান যাতে আরো সুন্দর হয়, দূর দূরান্ত থেকে যাতে টিম এসে আর খেলা করে যায় আর ভালো সম্মান পেয়ে যায়। আমার অনুরোধ থাকবো যে খেলার পরিচালন সমিতি যাতে নিরপেক্ষ থাকে, একবারে নিরপেক্ষ। খেলা যখন নিরপেক্ষ হয় তখন খেলাটা সুন্দর হয়, যাতে কোনো টিমের প্রতি কোনো পক্ষপাতিত্ব আচরণ করা না হয়। আর বিশেষ করে আম্পায়ার ভাইরা যারা আছে, আমার অনুরোধ থাকবো আপনারা সবসময় নিরপেক্ষ থাকেন, আরো নিরপেক্ষ থাকবেন, যাতে কোনো ত্রুটি না থাকে। এই অনুরোধটা রাখে সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানাই আমি আমার বক্তব্য শেষ করি। ধন্যবাদ।